আমার মতো প্রত্যেক ইউটিউবারদের একটি স্বপ্ন থাকে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, কিভাবে এক এক করে মাইলস্টোন কমপ্লিট করতে হয়। আর যারা মাইলস্টোন কমপ্লিট করতে পারে তাদেরকে ইউটিউবের পক্ষ থেকে কিছু গিফট দিয়ে থাকে। আর আমরা সবাই জানি হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করতে পারলে আমাদেরকে ইউটিউবের পক্ষ থেকে কিছু অ্যাওয়ার্ড দিয়ে থাকবে। এই অ্যাওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে কিছু প্লে বাটন। আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব এইসব প্লে বাটনের সম্পর্কে, কথা বলবো প্লে বাটনের হিস্ট্রি সম্পর্কে। প্লে বাটন কি মেটাল দিয়ে তৈরি, এর বাজারে ভ্যালু কত, আপনি নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করার পর কীভাবে এই সকল প্লে বাটন অর্জন করবেন। তার আগে একটা কথা বলিনি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার যদি প্রশ্ন হয় প্লে বাটন কয় ধরনের, তাহলে বলা যায় প্লে বাটন চার ধরনের, সিলভার, গোল্ডেন, ডায়মন্ড অ্যান্ড রুবি প্লে বাটন। আপনি যখন 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করবেন তখন ইউটিউবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে সিলভার প্লে বাটন। আপনি যখন 10 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করবেন তখন ইউটিউবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে গোল্ড প্লে বাটন। আর যখন আপনি 1 কোটি সাবস্ক্রাইবার গেইন করবেন তখন ইউটিউবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে ডায়মন্ড প্লে বাটন। আপনি কীভাবে এই সকল প্লে বাটন অর্জন করবেন? আপনাকে রিয়েল অ্যান্ড ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি ইউনিক কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার চ্যানেলে ভিউয়ার বাড়বে, নিশ্চয়ই ভিউয়াররা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করার পর আপনি পেয়ে যাবেন এই সকল অ্যাওয়ার্ড। আপনার যদি প্রশ্ন হয় এই সকল প্লে বাটনের ভ্যালু বা প্রাইস কত, প্রথমে আপনাকে যদি বলি, আপনাকে সম্মান করে কেউ কোনো একটা গিফট দিয়েছে, সেটা হবে অধিক মূল্যবান আপনার কাছে, সেটা আপনি কোথাও বিক্রি করবেন না, কারণ এটি আপনাকে দেওয়া হয়েছে সম্মান রক্ষার্থে। সেটা মতো হলো ইউটিউবের দেওয়া অ্যাওয়ার্ডগুলো, এগুলো জাস্ট আপনাকে সম্মান করে দেওয়া হয়েছে। তারপরে যদি আপনার জানতে ইচ্ছা হয় এই অ্যাওয়ার্ডগুলোর প্রাইস সম্পর্কে, আমাদেরকে যে সিলভার প্লে বাটন দেওয়া হয় তার প্রাইস 1000 থেকে 2000 ইউএস ডলার, বাংলা টাকায় কনভার্ট করলে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকায় দাঁড়ায়। আমাদেরকে যে গোল্ডেন প্লে বাটন দেওয়া হয় তার প্রাইস 3000 থেকে 5000 ইউএস ডলার, বাংলা টাকায় কনভার্ট করলে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকায় দাঁড়ায়। আমাদেরকে যে ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয় তার প্রাইস 8000 থেকে 10000 ইউএস ডলার, বাংলা টাকায় কনভার্ট করলে 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় দাঁড়ায়। যদিও এগুলো ফিক্সড প্রাইস না, এগুলো কালেক্ট করা হয়েছে একটি ওয়েবসাইট থেকে। আপনার যদি প্রশ্ন হয় সাবস্ক্রাইবার গেইন করার পর কীভাবে আপনি এই অ্যাওয়ার্ডগুলো পাবেন, তাহলে আপনাকে ইউটিউবের নিকট একটি মেইল করতে হবে, তারপর তারা আপনার চ্যানেল রিভিউ করবে। যদি আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক না থাকে, তাহলে আপনাকে একটি কোড দিয়ে দিবে তারা, সেটা আপনি একটি ওয়েবসাইটে বসে সাবমিট করে দিবেন। কিছুদিনের মধ্যে আপনার নির্দিষ্ট ঠিকানায় তারা এই অ্যাওয়ার্ডগুলো পাঠিয়ে দেবে। এইসব অ্যাওয়ার্ডগুলোতে কোনো ধরনের গোল্ড, সিলভার, ডায়মন্ডের মেটাল ইউজ করা হয় না, শুধুমাত্র মেটালগুলো কিছু কালার দেওয়া হয়। সো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আপনার মতামত জানাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Till I get up, time is barely on our